শুভ 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 দিন। নোয়াখালী তিন বেগমগঞ্জ আসন থেকে বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ও বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ মামুন রশিদ কিরণ ভাইয়ের আজ শুভ জন্মদিন উপলক্ষে বেগমগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রান্তীয় বেগমগঞ্জবাসী, মামুন রশিদ কিরণ ভাইয়ের জন্মদিন উপলক্ষে আমরা চেয়েছিলাম কেক কাটার অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা জন্মদিনের অনুষ্ঠান উদযাপন করব। দুর্ভাগ্যবশতে বাংলাদেশে করোনা মহামারীর কারণে আমরা আমাদের এই অনুষ্ঠানটি সম্পন্ন করতে ব্যর্থ হয়েছি, তাই আমরা দুঃখ প্রকাশ করছি সকলের কাছে। বেগমগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী আহ্বায়ক প্রাণপ্রিয় শ্রদ্ধেয় বড় ভাই জহির ইসলাম জহির ভাইয়ের নেতৃত্বে আমরা সবসময় মামুন রশিদ কিরণ ভাইয়ের সাথে আছি, থাকবো ইনশাল্লাহ। রাত দিন অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আলহাজ মামুন রশিদ কিরণ ভাই আমাদেরকে একটি উন্নতশীল বেগমগঞ্জ উপজেলা উপহার দিতে চান। আমরা মামুন রশিদ কিরণ ভাইকে সহযোগিতা করে তার এই কাজটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই তার পাশে থাকব ইনশাল্লাহ। চলুন প্রিয় বেগমগঞ্জবাসী, মামুন রশিদ কিরণ ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমরা বেগমগঞ্জ উপজেলাকে একটি উন্নতশীল উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত করি। আজকের এই দিনে আমরা আলহাজ মামুন রশিদ কিরণ ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করে এবং তার যে মনের আশা আছে, স্বপ্ন আছে বেগমগঞ্জবাসীকে নিয়ে, সেই স্বপ্নগুলো যেন পূরণ করতে উনি সক্ষম হয়। আমরা আল্লাহর কাছে এ প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শেখ মোর্শেদ আলম জিসান, নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক সদস্য। ভালোবাসা নিয়ে নিজে তুমি